بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. আচ্ছা, সূরা ফাতিহা প্রতি ওয়াক্তে প্রতি রাকাতে তিলাওয়াত বাধ্যতামূলক করা হয়েছে কেন? কেন প্রতি ওয়াক্তে আমাদেরকে বলতে হয়, হে আল্লাহ, আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে আপনি পরিচালিত করুন? এর সম্ভাব্য একটা উত্তর চলুন জানার চেষ্টা করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে তিনি বলেন, কিয়ামতের প্রাক্কালে এমন হবে যে মানুষ সকালবেলা মুমিন থাকলেও সন্ধেবেলা কাফির হয়ে যাবে, সন্ধেবেলা কাফির থাকলেও সকালবেলা হতে হতে সে মুমিন হয়ে যাবে। অর্থাৎ সময়টা এতটা অস্থির আর সংকটাপন্ন থাকবে যে কার ঈমান কখন আসছে আর কখন যাচ্ছে তা বুঝে ওঠাই মুশকিল হয়ে যাবে। এজন্য প্রতি সালাতে, প্রতি ওয়াক্তে এবং প্রতি রাকাতে আমাদেরকে ঈমানের পথে অটল অবিচল থাকার প্রার্থনা করতে হয়। আসরের সালাত পড়ে বাসায় এসে মাগরিবের আগে যে ঈমান হারা হয়ে যাবে না তার কোনো নিশ্চয়তা নেই। তাই আসরের সালাতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন, এই আয়াত তেলাওয়াত করে আসার পর মাগরিবের সালাতে গিয়েও একই আয়াত আবার বারবার আমাদের পড়তে হয়। আসর থেকে মাগরিব এই অল্প সময়ের মাঝেও যে আমরা সংশয়ে পড়ে যাব না, আমাদের ঈমান হুমকির মুখে পড়ে যাবে না, তার কোনো নিশ্চয়তা আমরা কেউ দিতে পারি না। তাই আসরের সালাতে আল্লাহর কাছে গিয়ে হিদায়াত চেয়ে এসে মাগরিবের সালাতে গিয়ে আবার হিদায়াত চাইতে হয়, মাগরিবের সালাতে হিদায়াত চেয়ে এসে ঈশাতে গিয়েও আবার হিদায়াত চাইতে হয়। এই হিদায়াত চাওয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দৈনিক রুটিন বানিয়ে দিয়েছেন। মুসা আলাইহিসাল্লামের কওম বনী ইসরায়েলিদের একটা ঘটনা থেকে জানা যায়, এই যে প্রতি রাকাতে সূরা ফাতিহার মাধ্যমে আমরা বাধ্যতামূলকভাবে আল্লাহর কাছে হিদায়াত প্রার্থনা করি, এটা অতি অবশ্যই জরুরি ছিল। ফিরাউনের অত্যাচারের বর্ণনা কুরআন থেকে আমরা যথেষ্ট পাই। বনী ইসরায়েলিদের জীবনকে ছারখার করে দিচ্ছিল অত্যাচারী জালিম ফিরাউন। এমন কোনো অত্যাচার, নির্যাতন আর নিষ্পেষণ নেই যা ভোগ করতে হচ্ছিল না বনী ইসরায়েল সম্প্রদায়কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুসা আলাইহিসাল্লামের মাধ্যমে এই জালিম শাসকের হাত থেকে বনী ইসরায়েলিদের মুক্তি দিলেন। শুধু তাই নয়, বনী ইসরায়েলিদের চোখের সামনে ফিরাউন এবং তার বাহিনীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডুবিয়ে মারলেন লোহিত সাগরের অতল তলে। বনী ইসরায়েলিদের প্রতি এই অপার দয়া আর অনুগ্রহ এবং সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শক্তির পরিচয় বনী ইসরায়েলি সম্প্রদায়ের প্রতিটা লোক খুব কাছ থেকে নিজের চোখে অবলোকন করেছে। একবার দৃশ্যটা ভাবুন তো, আপনার চোখের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য সমুদ্রের মাঝে পথ তৈরি করে দিলেন, সেই পথ ধরে হেঁটে আপনি পার হয়ে গেলেন সুবিশাল সমুদ্র, আপনার চারপাশে থই থই করছে সমুদ্রের পানি, কোনো এক অদৃশ্য শক্তি বলে জলের এই স্রোত যেন আটকে আছে, আছড়ে পড়লেই অতল তলে তলিয়ে যাবেন আপনি। কিন্তু না, আপনাকে পথ করে দেওয়ার জন্য সমুদ্র পালন করছে এক মহান দায়িত্ব, পেছনেই আপনার শত্রুবাহিনী যারা এতদিন ধরে অতিষ্ঠ করে তুলেছে আপনার জীবন, হত্যা করেছে আপনার অসংখ্য আত্মীয় স্বজন, ভাই বন্ধু পরিজন। আপনার জীবনকে ছারখার করে দিতে এমন কোনো আয়োজন নেই যা তারা করেনি। আপনি দেখতে পাচ্ছেন সমুদ্রের বুকে তৈরি হওয়া যে পথ ধরে আপনি পার হয়ে এসেছেন, সেই একই পথ ধরেছে আপনার শত্রুবাহিনীও। ভীষণ দাপটের সাথে তারা ছুটে আসছে আপনাকে বন্দী করতে, একবার ধরতে পারলেই সব কিছু শেষ। কিন্তু সব কিছু শেষ আপনার হয়নি, হয়েছে তাদের। সমুদ্রের যে পানি দুভাগ হয়ে আপনার জন্য পথ তৈরি করেছিল, সেই একই পানি মাঝ দরিয়ায় আপনার শত্রুবাহিনীর উপরে প্রবল শক্তিতে আছড়ে পড়ল। এমন ঘটনা যদি আপনার জীবনে ঘটত, কেমন হতো আপনার ঈমানের অবস্থা চিন্তাও করা যায় না। আল্লাহর এমন চাক্ষুষ সাহায্য, এমন অপার রহমত লাভ করতে পারলে যেখানে আমরা সারাটা জীবন সিজদায় লুটিয়ে পড়ে কাটিয়ে দেওয়ার কথা ভাবছি, সেখানে বনী ইসরায়েল সম্প্রদায় কী করেছে? ফিরাউনের হাত থেকে মুক্তি লাভের কিছুদিন পরে আল্লাহর আদেশে মুসা আলাইহিসাল্লাম গেলেন তুর পাহাড়ে। তিনি সেখানে চল্লিশ দিন থাকলেন। বনী ইসরায়েল সম্প্রদায়ের কাছে রেখে গেলেন নিজের ভাই হারুন আলাইহিসাল্লামকে।
মুসা আলাইহিসাল্লামের এই ৪০ দিনের অনুপস্থিতিতেই বনে ইসরায়েল সম্প্রদায় একটা কৃত্রিম বাছুরের মূর্তিকে নিজেদের ইলাহ মেনে নিয়ে উপাসনা শুরু করে দিয়েছে। ভাবা যায়, এরা সচক্ষে মুসা আলাইহিসাল্লামের মুজিজাগুলো দেখেছে আগে। মুসা আলাইহিসাল্লামের হাতের লাঠি ছেড়ে দিলে যেটা বিশালাকার সাপ হয়ে যেত সেই ঘটনা এরা জানত। বাক্সে ভরে কীভাবে মুসা আলাইহিসাল্লামকে দরিয়ায় ভাসিয়ে দেওয়া হয়েছিল, কিভাবে ফিরাউন পত্নীর মাধ্যমে মুসা আলাইহিসাল্লাম ফিরাউনের গৃহে আশ্রয় পান, কিভাবে শত্রুর ঘরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিসাল্লামকে বড় করে তুলেছিলেন, এর সবই এদের জানা। মুসা আলাইহিসাল্লাম তার লাঠি দিয়ে যখন সমুদ্রের পানিতে আঘাত করল, সাথে সাথে সমুদ্র ফুঁড়ে যে রাস্তা তাদের জন্য তৈরি হয়েছে সেটা কি তারা দেখেনি? তারা কি দেখেনি ফিরাউন তার বাহিনী সমেত কিভাবে ডুবে মরেছে সমুদ্রের অথই পানিতে? এই সব কিছু দেখার পরেও কেবলমাত্র কিছু সময়ের ব্যবধানে তারা মুসা আলাইহিসাল্লামের রবকে ত্যাগ করে পূজা করা শুরু করে দিল একটা কৃত্রিম বাছুরের প্রতিকৃতিকে। এই পদস্থলনকে আপনি কোন অভিধায় ভূষিত করবেন বলুন? এত আশ্চর্য আশ্চর্য ঘটনা নিজেদের চোখে দেখে, নিজেদের কানে শুনেও ইমানহারা হতে তাদের সময় লেগেছে মাত্র কয়েকটা দিন। এত কিছু এত নিবিড়ভাবে দেখার পরেও বনি ইসরায়েল সম্প্রদায়ের যদি এই অবস্থা হয়, সেখানে আমাদের অবস্থা তো আরও করুণ হওয়ার কথা। তাই বনি ইসরায়েল সম্প্রদায়ের মতো ইমানহারা হয়ে চরম দুর্ভোগ আর দুর্দশায় যাতে আমাদের নিপতিত না হতে হয়, সেজন্যই প্রতি ওয়াক্ত সালাতে প্রতি রাকাতে তিনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিম তথা ইমানের পথে তার রাস্তায় থাকার ফরিয়াদ করতে শিখিয়ে দিয়েছেন। আমরা সূরা ফাতিহার মধ্যে প্রতিবার বলি ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, আর আমাদেরকে দেখান সরল সঠিক পথ।